রহমানি রহিম, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাসায় সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। সবাই অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত হও। আমি জাহানা বেগম, সহকারী শিক্ষক, ব্রাহ্মণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা শিক্ষার্থীরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস করব। সবাই আজকে ক্লাসের জন্য, অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত হয়ে বসে যাও। আসো, আজকে আমরা কোন ক্লাসটি করব সবাই একটু খেয়াল করো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর একটি ক্লাস করব বলছি তোমাদেরকে। তোমরা ইতিমধ্যে মনে একটি সাজেশন পেয়ে গেছো। ওই সাজেশনে দেখবো আমাদের সহায়ক বই থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান, কিছু কাঠামোগত প্রশ্ন দেওয়া হয়েছে, যারা তোমরা পরীক্ষার জন্য যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, সেই বই থেকে আমরা আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আর কিছু শূন্যস্থান তোমাদের ক্লাসের জন্য আজকে রেখেছি। তাহলে প্রথমে খেয়াল করো সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা কি, পরিবেশ কি? এটা আমাদের প্রথম অধ্যায় থেকে, আমাদের চারপাশে সব কিছু মিলে তৈরি অবস্থায় হলো পরিবেশ। তাহলে একদম বইয়ের প্রথম লাইনটাই, ঠিক আছে? তারপরের প্রশ্নটা দেখো, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। আমাদের আশেপাশে যে গাছপালা, পশু পাখি, জীবজন্তু, আলো, পানি, বাতাস, এগুলো কি প্রাকৃতিক পরিবেশের উপাদান। লেখার জন্য আমরা কলম ব্যবহার করি, এটি কোন পরিবেশের উপাদান এবং কেন? আমরা সবাই কী করি, কলম দিয়ে লিখি। এটি কোন পরিবেশের উপাদান? এটি মানুষের তৈরি পরিবেশের উপাদান, কারণ কলম মানুষ তৈরি করেছে, এটা প্রাকৃতিকভাবে তৈরি হয় নাই। তোমার মাছ চিংড়ি রান্না করেছেন, এই প্রাণীটিকে কোন ধরনের প্রাণী বলা হয় এবং কেন? এই প্রশ্নগুলো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। চিংড়ি মাছ একটি অমেরুদণ্ডী প্রাণী, কারণ এদের মেরুদণ্ড থাকে না। তারপরে প্রশ্নটা খেয়াল করো, প্রাণী কাকে বলে? যেসব জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তবে চলাচল করতে পারে, দেখতে শুনতে ঘ্রাণ ও স্বাদ নিতে পারে, তাদেরকে প্রাণী বলা হয়। তাহলে এই প্রশ্নটা, তারপর আরও কিছু প্রশ্ন আছে, যেমন উদ্ভিদ কাকে বলে, প্রাণী কাকে বলে, সবগুলো প্রশ্নই কি আমাদের বই থেকে নেওয়া। তারপরে প্রশ্নটা খেয়াল করো, গোলাপ, জবা ও আম ইত্যাদি উদ্ভিদে ফুল হয়, এই জাতীয় উদ্ভিদকে কী বলে? তাহলে যে উদ্ভিদগুলোতে ফুল হয় সেই উদ্ভিদগুলোকে কী বলে? আমরা বইয়ের মধ্যে পড়েছি, সেই উদ্ভিদগুলোকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। উভয়চর প্রাণী কাকে বলে? এখন বলো তো, আচ্ছা উভয়চর বলার আগে এটা আবার বলি, সপুষ্পক উদ্ভিদ। এবার বলো তো, যে উদ্ভিদগুলোতে ফুল হয় না সে তাদেরকে কী বলা হয়? তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। উভয়চর প্রাণী কাকে বলে? যেসব মেরুদণ্ডী প্রাণী স্থল ও পানি বা জল উভয় স্থানে বাস করে, সেসব প্রাণীদেরকে উভয়চর প্রাণী বলে। তাহলে এই কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন ছাড়াও কিন্তু আরও কিছু প্রশ্ন আছে। আমরা কী করবো, ওই প্রশ্নগুলো পড়বো। এখান থেকে কিছু প্রশ্ন এনে তোমাদেরকে নমুনা হিসেবে দেখালাম। তোমরা কী করবে, পরীক্ষার সময় প্রশ্নটা তুলবে না, শুধু পুরো উত্তরটা তুলবে। তবে উত্তরটা একটু পুরো লাইনটা লিখতে হবে, কারণ যেহেতু একটা প্রশ্নের মধ্যে নাম্বার থাকে দুই, ঠিক আছে? আসো এবার কিছু শূন্যস্থান আনিছি, শূন্যস্থানগুলো খেয়াল করো সবাই। এই শূন্যস্থানগুলো হলো আমাদের প্রথম ও তৃতীয় অধ্যায় থেকে। প্রথমটা দেখো, আমাদের রয়েছে বন্ধুবান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি ইত্যাদি, এখানে একটা খালি জায়গা। এটার উপর আমি কী লিখেছি, চারপাশে। তোমরা অনেকে দেখা যায় কি, পরীক্ষার সময় শূন্যস্থানটা শুধু যে জায়গাটা খালি ওই জায়গার অংশটা লিখে ফেলো, বাক্য শব্দটা বা বাক্যটা লিখে ফেলো, আর বাকি অংশটা লেখো না। এবং অনেক সময় দেখা যায় শূন্যস্থানের নিচে তোমরা দাগটাও দাও না, কারণ এই দাগটা না দিলে কোন জায়গাটা যে আমরা খালি ছিল সেটা বুঝতে পারি না। সেজন্য আমরা কী করবো, শূন্যস্থানে পুরো বাক্যটা তুলবো, আর যে জায়গাটা খালি ওইটার নিচে একটা দাগ টেনে দেবো। তারপর একটা খেয়াল করো, নানা রকম ঢেঁস আমাদের চারদিক ঘিরে রেখেছে। তাহলে এখানে কী হবে, জিনিস, নানা রকম জিনিস আমাদের চারদিক ঘিরে রেখেছে। রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকা, ঢেঁস তৈরি, এগুলো কাদের তৈরি? মানুষের তৈরি। পদার্থের ওজন আছে এবং চা ঢেঁস দখল করে, কী দখল করে? জায়গা দখল করে। পানি একটি ঢেঁস পদার্থ, আমরা সবাই জানি পানি একটি তরল পদার্থ। তারপরে আবার আছে আমাদের তেল, শরবত, এগুলো কি তরল পদার্থ। সকল পদার্থের ঢেঁস অবস্থায় থাকতে পারে, কয়টা অবস্থায় থাকতে পারে? তিনটে অবস্থায় থাকতে পারে। তরল পদার্থের নির্দিষ্ট আকার থাকে না, কী থাকে না? নির্দিষ্ট আকার থাকে না, এটা যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করে। পানি তাপে ফুটালে ঢেঁসে পরিণত হয়, কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। ঢেঁস দিয়ে তৈরি হয় পানির গ্লাস, আমরা সবাই জানি পানির গ্লাস কী দিয়ে তৈরি হয়? কাঁচ দিয়ে তৈরি হয়। পৃথিবীর সব কিছু ঢেঁস দিয়ে তৈরি, পৃথিবীর সব কিছু কী দিয়ে তৈরি? পদার্থ দিয়ে তৈরি। পশু পাখি ঢেঁস পরিবেশের একটি উপাদান, পশু পাখি কোন পরিবেশের উপাদান? প্রাকৃতিক পরিবেশের উপাদান। পরিবেশের যে উপাদানগুলো, এই উপাদান অনুসারে পরিবেশকে ঢেঁস ভাগে ভাগ করা যায়, কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। তাহলে শিক্ষার্থীরা,
আমরা আজকে যে শূন্যস্থান, যে সত্য ছোটো প্রশ্নগুলো পড়লাম, এগুলো তো আমরা পড়বই, সাথে আমাদের বইয়ে সহায়ক বইয়ে আরও কিছু শূন্যস্থান এবং কি ছোটো প্রশ্ন আছে যেগুলো আমাদের সাজেশনে পৃষ্ঠা নম্বর উল্লেখ করা আছে। আমরা বাকিগুলো বাসায় বসে প্র্যাকটিস করব, বাকিগুলো পড়ে ফেলব, ঠিক আছে? আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।